السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمة الله وبركاته أشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজ আমাদের সাথে এই ইজতেমাতে বেলজিয়ামের আনসাররাও যুক্ত হয়েছে যাদের ইজতেমা হচ্ছে আর হয়তো আরও বেশ কয়েকটি স্থানেও হচ্ছে তালা তাদের সবাইকে তৌফিক দিন এই ইজতেমা থেকে তারা যেন পরিপূর্ণভাবে কল্যাণমণ্ডিত হয় আমরা যে সমাজে বসবাস করি যেখানে উন্নতির নামে সকল প্রকার স্বাধীনতা এবং অযথা স্বাধীনতাকে বিস্তৃতি দেয়া হয় স্বাধীনতার নামে বৃথা বিষয় দিকে প্রসারিত করা হয় এমন অবস্থায় আনসারউল্লাহর দায়িত্বাবলী পূর্বের চেয়ে অধিক বৃদ্ধি পায় কেননা আনসারুল্লাহ হলো সেই সংগঠন জামাতের সেই অংশ যারা নিজেদের পরিপূর্ণ বয়সে পৌঁছে গেছে আর এই দিক থেকে তাদের দায়িত্ব হল জামাতের অন্যান্য জন্য জন্য তারা যেন আদর্শ স্থানীয় হয় তাই এই বিষয়টিকে বোঝার বিষয়কে সদস্যের অবলম্বন করা এবং এটিকে বিস্তৃত করার চেষ্টা করা উচিত যা হজরত মসিহিমা উদাল্লাম আমাদের কাছে যান আর যা পূর্ণ করার জন্য আমরা তার হাতে বয়াত করেছি আমরা আমাদেরকে নিজেদের ঘরের পরিবেশও এমন করতে হবে যেখানে এই উত্তম আদর্শ প্রতিষ্ঠিত হবে নিজেদের স্ত্রী সন্তানদের সামনেও এমন আদর্শ স্থাপন করতে হবে যা তাদের জন্য এক আদর্শ হিসেবে উদ্ভূত হবে আর নিজেদের সমাজ সংসারেও এরূপ আদর্শ স্থাপন করতে হবে যা সমাজের উন্নতির জন্য এক পথ প্রদর্শনকারী হয় অতএব এই দিক থেকে আমাদের অনেক বড় দায়িত্ব রয়েছে যা আমাদেরকে অনুধাবন করতে হবে আর এর জন্য আমরা হজরত মুসিহে মাউদ আলাহ সাল্লা এর হাতে বয়াত করেছি অতএব আমরা যদি নিজেদের আদর্শ স্থাপন না করি এই বয়সে পৌঁছেও যা আমাদের একান্ত পরিপূর্ণ বয়স সেখানে পৌঁছে নিজেদের আদর্শ স্থাপন না করি যা অন্যদের জন্য দৃষ্টান্ত হবে তাহলে আমরা নিজেদের বয়াতের যে দায়িত্ব তাও পালন করছি না হজরত মুসিহেমাউদ আলাহল্লা তুয়াল্লাম বিভিন্ন স্থানে আমাদেরকে নসিহত করেছেন ছোটো থেকে ছোট বিষয় থেকে নিয়ে বড় বিষয় পর্যন্ত সকল নসিহত তিনি করেছেন এখন আমি হজরত মসিহে মাউ দাল্লা তুসাল্লাম এর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব হজরত মুসিহেমাউ মাউদ তু আসাল্লাম আমাদের কাছে কি চান প্রথম কথা হলো হজরত নসিহত করেছেন যে নিজেদের ঘরের পরিবেশকে এমন বানাও যেখানে প্রেম ও ভালোবাসা সর্বাগ্রে থাকবে কেননা ঘর হলো সমাজের সেই ক্ষুদ্র অংশ যেখানে যদি শান্তি ও শৃঙ্খলা থাকে প্রেম ও ভালোবাসা থাকে তাহলে সেই বাণী বাইরের মানুষের কাছে পৌঁছে সেই বাণী ঘরের সমস্ত সদস্যদের কাছে পৌঁছে আর তারা এরপর এটিকে সামনে এগিয়ে নিয়ে যায় নারীদের সাথে সদাচরণ হিসেবে হজরত মুসিহে মাউদ আলিয়ালাম সদাচরণের জন্য হজরত মুসিমাদালাম অনেক নসিহত করেছেন আর একবার অত্যন্ত বেদনার সাথে তিনি বলেন যে মানুষ বিনা কারণে নারীদেরকে নিজেদের কঠোর বাক্যের বাক্যস্থলে পরিণত করেন তাদের সাথে ঝগড়াও করে কিন্তু স্থানে নিজের অবস্থা বলতে গিয়ে তিনি বলেন যে আমার অবস্থা হলো এই যে একবার আমি নিজের স্ত্রীকে বকাঝকা করি আর আমার অনুভব হচ্ছিল যে এই উচ্চ স্বরে কথা এর সাথে আমার যে রাগ তাও মিশ্রিত রয়েছে আর তা এর পাশাপাশি আমি এই কঠোর বাক্য আমি তাকে বলেছিলাম এছাড়া এমন নয় যে আমি তাকে কোনো গালি দিয়েছি বা তার মনে কষ্ট দিয়ে কথা বলেছি কিন্তু তা সত্ত্বেও তিনি বলেন যে আমি অনেক এ সময় ধরে ইস্তেফার করতে থাকি আর অনেক নফলও আদায় করি আর কিছু সৎকাও দেই যে নিজের স্ত্রীর প্রতি এরূপ কঠোর বাক্য বলা এটি হয়তো বা আমার নিজেরই কোনো দুর্বলতার ফল যার কারণে আমার মুখ দিয়ে এমন বাক্য বের হয়েছে অতএব এটি হলো সেই অবস্থা যা আমাদের নিজেদের ঘরে সৃষ্টি করা উচিত চল্লিশ বছর বয়সে আপনারা আনসারউল্লার অন্তর্ভুক্ত হন আর এটি এমন এক বয়স যা পরিপূর্ণ বয়স আর এটি সেই বয়স যেখানে অনেক সময় মানুষ নিজেদের আবেগ অনুভূতির উপরও নিয়ন্ত্রণ রাখতে পারে না তখন সে মনে করে যে আমার বয়স এখন এমন হয়ে গেছে যে আমার সম্মানও বেশি হওয়া উচিত যদি স্ত্রীর পক্ষ থেকে এমন কোনো বিষয় দেখা দেয় যা তার অপছন্দনীয় তাহলে অনেক এমন বিষয় সামনে আসে যেখানে জানা যায় বা বোঝা যায় যে স্বামীরা স্ত্রীদের প্রতি অনেক বেশি কঠোরতা আরম্ভ করে দেয় বা স্ত্রীর নিকটাত্মীয়দের সাথে এমন ব্যবহার করে যা স্ত্রীর কাছে অসমীচীন মনে হয় আর এর নেতিবাচক প্রভাব তার উপর পড়ে যার ফলে এক অস্থিরতা এবং ঘরে এক বিরূপ পরিবেশ সৃষ্টি হয় আর এর ফলাফল যা হয় তা হলো সন্তানদের প্রতি এর মন্দ প্রভাব পড়ে তাদের তরবিয়তের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে অনেক সময় সন্তানরা দেখে যে পিতার অসংলগ্ন আচরণের জন্য আমাদের মায়ের মনে কষ্ট হয়েছে বা আমাদের পিতা আমাদের মায়ের আবেগ অনুভূতির সম্মান করে না বা তার প্রতি খেয়াল রাখে না অথবা আমাদের পিতা নিজ আত্মীয়দের সাথে সদাচরণ করে না তারা আত্মীয় তারা রক্ত সম্পর্কে আত্মীয় হোক বা শ্বশুর বাড়ির আত্মীয় হোক এর নেতিবাচক প্রভাব তখন সন্তানদের উপর পড়ে আর তারাও নিজেদের ঘরের পরিবেশের ফলে ঘরের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখায় এবং বাইরে শান্তি খোঁজার চেষ্টা করে আর বাইরে যখন যায় তখন বাইরে যে পরিবেশই তারা খোঁজে তা তারা সেখানে পেয়ে যায় যার ফলে মন্দর মন্দের বিস্তার ঘটতে থাকে আর অনেক সন্তান সন্ততি এর জন্যই নষ্ট হয় কেননা তারা ঘরের পরিবেশে স্বস্তি পায় না বা ঘরের পরিবেশে তারা সেই প্রশান্তি খুঁজে পায় না ঘরের পরিবেশে তারা অশান্তি দেখতে পায় অতএব এই দিক থেকে এটি অনেক বড় এক দায়িত্ব যে পুরুষরা যেন নিজেদের বংশধরদের সংশোধনের জন্য নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ধর্মের প্রতি ভালোবাসা সৃষ্টির জন্য নিজের সন্তান সন্ততিকে খোদা তালার সাথে যুক্ত করার জন্য তাদের মাঝে জামাতের প্রতি সম্মান প্রতিষ্ঠা করার জন্য এমন এক আদর্শ স্থাপন করা উচিত যা দৃষ্টান্তস্বরূপ হবে তাদের ঘরে যেন এক প্রশান্তি বিরাজ করে এই যে ঘরের শান্তির পরিবেশ এটি যখন অর্জিত হবে তখন সমস্ত সকল দিকে এক শান্তিপূর্ণ পরিবেশ তারা দেখতে পাবে আর সন্তানরা এরপর এই পরিবেশে ঘরে থেকে নিজ পিতা সাথে আরও বেশি সম্পর্ক স্থাপনকারী হবে আর নিজেদের সংশোধন করে এরপর ধর্মের সাথেও সম্পর্ক স্থাপনকারী হবে কেননা তারা জানবে যে আমার পিতা যা কিছু করছেন তা ধর্মের শিক্ষা অনুযায়ী করছেন অতএব এটি অনেক বড় এক দায়িত্ব যা আনসার দের বয়সে পৌঁছে অনেক বেশি আমাদের স্কন্ধে অর্পিত হয় নিঃসন্দেহে খুদ্দামুল আরও দায়িত্ব এটি তাদের সন্তান সন্ততি ছোট বয়সের হয় স্ত্রীদের সাথে সদাচরণ করুন খোদ্দামরাও যেন ছোট বয়স থেকেই সন্তানরা ঘরে শান্তিপূর্ণ পরিবেশ পায় কিন্তু আনসারদের বয়সে পৌঁছে সন্তানরা অনেকটা বুঝতে শিখে যায় বরং কিছু কিছু ক্ষেত্রে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাই এই বয়সে পৌঁছে বিশেষভাবে এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত যে আমাদের ঘরের পরিবেশ যেন অত্যন্ত প্রেম ও ভালোবাসাপূর্ণ হয় এবং শান্তিপূর্ণ হয় এরপর সন্তানদের তরবিয়তের জন্য হজরত মুসিহে আল্লাহ উদাহসাল্লাচু সালাম একটি ব্যবস্থাপত্র বলেছেন তা হলো তাদের জন্য দোয়া করো আর নম্র ব্যবহার করো তাদের সাথে আর নম্রতার সাথে এবং ভালোবাসার সাথে তাদেরকে বোঝালে তারা কথা বুঝবে এবং তাদের এই অভিযোগও থাকবে না যে আমাদের পিতা আমাদের সাথে কঠোরতা করেন বা আমাদেরকে তুচ্ছ বিষয়ে বকাঝকা করা হয় অর্থাৎ কিন্তু বকাঝকা অবশ্যই করতে হয় কিন্তু তা বেশি করলে সেটিও মন্দ প্রভাব সৃষ্টি করে কোনো ভুল করলে অবশ্যই শাসন করতে হবে কিন্তু অত্যধিক শাসন যেন না হয় হুজুর বলেন যে মন্দ কোনো বিষয় হলে তাতে অবশ্যই শাসন করতে হবে কিন্তু এটি যদি সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে না করা হয় তাহলে সন্তানদের উপর নেতিবাচক প্রভাব পড়ে তাই সর্বদা এই বিষয়ের চেষ্টা করা উচিত যেন কোনো ধরনের মন্দ বিষয় সৃষ্টি না হয় অযথা যেন শাসন করা না হয় হজরত মসিহে মাহদাল সাল সাল্লাম বলেন যে হেদায়ত এবং তর্বত প্রকৃত অর্থে খোদা তালার কাজ যে কোনো বিষয়ে শাসন করা অর্থাৎ কথায় কথায় সন্তানদেরকে শাসন করা এটি এমন ভাব প্রকাশ করে যে আমরাই এই হেদায়তের মালিক এবং আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী এটিকে বাস্তবায়ন করব এটি এক ধরনের গুপ্ত শিরক এ থেকে আমাদের জামাতের সদস্যদের আত্মরক্ষা করা উচিত তিনি বলেন যে আমাদের জমাতের সদস্যদের এ থেকে বাঁচা উচিত আমরা তো নিজেদের সন্তানদের জন্য দোয়া করি এবং ও মোটামুটিভাবে তাদেরকে সদাচরণ এবং অন্যান্য উত্তম শিক্ষা দিয়ে থাকি এর চেয়ে বেশি আর কিছু নয় এরপর পূর্ণ ভরসা আমরা আল্লাহ তালার উপর করি আর যেমনটি কারো সৌভাগ্য হবে সে নিজ সময়ে অবশ্যই এই সবুজ লাভ করবে এরপর তিনি বলেন যে সন্তানদের জন্য দোয়া করা উচিত আমি নিজ সন্তানদের জন্য অনেক বেশি দোয়া করি আর এটি তখনই হতে পারে যখন আপনারা বা আমরা সবাই আল্লাহ তালার সাথে এমন এক সম্পর্ক গড়তে পারবো এবং দোয়ার উপর এমন বিশ্বাস সৃষ্টি হবে যে আমরা এটি বুঝবো যে দোয়া ছাড়া আমাদের আর কোনো ও কাজ সমাধা হতে পারে না আর নিজেদের নামাজ এবং পাঁচ পাঁচওয়াক নামাজে এক বিগলন সৃষ্টির চেষ্টা আমরা করব। এক বেদনা সৃষ্টির চেষ্টা করব সন্তানদের জন্য বিশেষ দোয়া করার চেষ্টা করব যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পায় আর সর্বদা ধর্মের সাথে তারা যুক্ত থাকে এবং খোদা তালার সাথে তাদের সম্পর্কে যেন দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে এরপর একটি নিঃস তিনি এটিও করেছেন যে পুণ্য যারা করে তাদের সাথে পুণ্য করো এবং যারা মন্দ কাজ করে তাদেরকে ক্ষমা করে দাও অর্থাৎ ক্ষমার সৃষ্টি করো অনেক সময় দেখা গেছে যে আমাদের এখানে সামান্য সামান্য বিষয়ে যখন ঝগড়া দেখা দেয় তখন মানুষ ক্ষমা করতে চায় না এটিকে নিজেদের মনে পুষে রাখে আর মনে পুষে রেখে এরপর সেই বিষয়টিকে আরও বৃদ্ধি করতে থাকে এই বিষয়টি একান্ত অপছন্দনীয় বিষয় এটি আল্লাহ তালা পছন্দ করেন না আর ইসলামের শিক্ষায় এটিকে অনেক বেশি অপছন্দ করা হয়েছে আর বরং এটিকে নিষেধ করা হয়েছে হজরত মুসিহে মাহমুদ আলাহ সলাম বলেন যে শোনো এবং স্মরণরেখো যে খোদা তালা এই পদ্ধতি পছন্দ করেন না তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো এবং কেবলমাত্র খোদার খাতিরে এই সম্পর্ক রাখো যারা পূর্ণ করে তাদের সাথে পূর্ণ করো এবং যারা মন্দ বা পাপ করে তাদেরকে ক্ষমা করে দাও অর্থাৎ যারা নেকি করে তাদের সাথে তো নেকি অবশ্যই করবে যদি তা না করো তাহলে তো এটি অনেক বড় এক মন্দ বিষয় হবে এবং অনেক বড় গুণা হবে কিন্তু যারা গুণা করে বা মন্দ আচরণ করে তাদেরকেও ক্ষমা করে দাও কেননা এটিও একটি নেকি কেননা যখন তুমি ক্ষমা করে দিবে তাহলে এটি তোমার জন্য একটি নেকি হবে অতএব এই দিক থেকে সর্বদা নিজেদের মনে বিস্তৃতি সৃষ্টি করুন মনকে বড় করুন আর আপনার সাথে যে মন্দ আচরণ করে তাকেও উপেক্ষা করুন বা ক্ষমা করুন আর যতটা সম্ভব শুধুমাত্র অনেক বড় ক্ষতির সম্ভাবনা না থাকলে বা জামাতের ক্ষতি না হলে এমন হলে অবশ্যই তাকে শাস্তি দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে কিন্তু নিজে কখনও এরূপ কথা বলবেন না যার ফলে ঝগড়া বিবাদের পরিবেশ সৃষ্টি হবে বা পরিস্থিতি দেখা দিবে আর সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে আর শুধু সমাজের শান্তি শৃঙ্খলাই বিনষ্ট হবে না বরং আমাদের এই ব্যবহার বা আচরণ দেখে আমাদের সন্তানদের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে হজরত মুসিম আলাহ সরাত সালাম বলেছেন যে আমি তো জামাতকে। সম্মিলিতভাবে বা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ করার জন্য এসেছি দুটি উদ্দেশ্য নিয়েই আমি এসেছি প্রথমত খোদার এক একত্বকে অবলম্বন করে এবং দ্বিতীয়ত পারস্পরিক সৌহার্দ্য এবং ভালোবাসা সৃষ্টি করে সেই আদর্শ দেখাও যা অন্যের জন্য এক কেরামতের দৃষ্টান্ত হবে এমন যেন আদর্শ হয় যা অপরকে বাধ্য করবে যে আসলে অসাধারণ সাহস এবং দৃঢ়তা রয়েছে তাদের মাঝে এবং অসাধারণ নৈতিক চরিত্র তাদের মাঝে রয়েছে যার ফলে তারা পারস্পরিক ভালোবাসা প্রদর্শন করে আর শুধু পরস্পরের প্রতি ভালোবাসাই থাকবে না বরং প্রত্যেক মানুষের সাথে তারা এক ভালোবাসা পূর্ণ সম্পর্ক রাখে তিনি বলেন এক স্থানে যে জামাতের পারস্পরিক ঐক্যের বিষয়ে আমি অনেক নসিহত করেছি যে তোমরা পরস্পরের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান করো খোদা তালা মুসলমানদের এই শিক্ষাই দিয়েছেন যে তোমরা এক সত্যা হয়ে যাও নতুবা তোমাদের শক্তি শেষ হয়ে যাবে নামাজে এই কারণেই পরস্পর ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর শিক্ষা দেয়া হয়েছে যেন এক ঐক্যবদ্ধতা সৃষ্টি হয় আর এইভাবে যেন একের শক্তি অপরের মাঝে প্রবেশ করে যদি ঐক্য এবং ঐক্যবদ্ধতা না থাকে তাহলে তোমরা বঞ্চিত থেকে যাবে মহানবী সাল্লাল্লা লাহো আলিহু বলেছেন যে পরস্পরের সাথে ভালোবাসা প্রদর্শন করে এবং একে অপরের জন্য অনুপস্থিতিতেও দোয়া করো যদি এক ব্যক্তি অনু কারো অনুপস্থিতিতেও দোয়া করে তখন ফেরেশতারা বলে যে তোমার জন্য যেনে এমনই হয় কতই না উন্নত মানের শিক্ষা এটি যে যদি মানুষের দোয়া কবুল না হয় তাহলেও ফেরেস্তার দোয়া তো অবশ্যই কবুল হয় আমি নসিহত করছি তিনি আলাহ বলেন যে আমি নসিহত করছি এবং নসিহত করতে চাই যে পারস পরস্পরের মাঝে বিভেদ সৃষ্টি করবে না আর পরস্পরের মাঝে বিভেদের কারণে আজকাল আমরা দেখি যে মুসলমানদের যে অবস্থা সৃষ্টি হচ্ছে যে শত্রুরা তাদের উপর সকল দিক থেকে আক্রমণ করছে আর বাধ্যত তারা বিজয়ী হচ্ছে অথচ মুসলমানদের সাথে বা মোমেনদের সাথে আল্লাহ তালার ওয়াদা হলো যে তারাই বিজয়ী হবে কিন্তু এখানে আমরা উল্টো চিত্র দেখতে পাচ্ছি এর কারণ এটি যে মুসলমানদের মাঝে পরস্পরের সাথে ঐক্য মুসলমানদের মাঝে পরস্পরের সাথে ঐক্য নেই অতএব ভদরত মুসিমাল্লাহ সরাতাম যে উদ্দেশ্য নিয়ে এসেছেন তা পূর্ণ করার জন্য আমাদেরকে নিজেদের পরস্পরের মাঝে ঐক্যবদ্ধতা সৃষ্টি করতে হবে এবং সমাজেও এই শিক্ষার বিস্তার ঘটাতে হবে তিনি ইসলাম আরও বলেন যে আমি দুটি বিষয় নিয়ে এসেছি প্রথমত ক্ষোধার্তহিদ বা একতাকে অবলম্বন করে এবং পরস্পরের প্রতি এই ভালোবাসা সৃষ্টি করো সেই নমুনা দেখাও যা অন্যদের জন্য কারামত হবে এটি সেই দলিল যা সাহাবিদের মাঝে সৃষ্টি হয়েছিল কুন্তুমা আদান ফাল্লাফা আল্লাহ বাইনা কুলু বিকুম স্মরণ রেখো এই যে তালি এটি এক অভিনব বিষয় তিনি বলেন যে যতক্ষণ তোমাদের মাঝে প্রত্যেকে এমন না হবে যে যে নিজের জন্য সে যা পছন্দ করে সেই তাই সে তার ভাইয়ের জন্য পছন্দ করবে না সে আমার জামাতের অন্তর্ভুক্ত নয় সে বিপদের মাঝে রয়েছে তার পরিণতি ভালো হবে না অনেক বড় একটি বিষয় এটি অনেক বড় সতর্কবাণী এটি আল্লাহ তালা বলেছেন যে তোমরা পরস্পরের প্রতি শত্রু ছিলে আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টির জন্য এক ধর্ম প্রতিষ্ঠা করেছেন তিনি ইসলামের শিক্ষা তোমাদের মাঝে অবতীর্ণ করেছেন মহানবী সাল ওয়াসাল্লামের মাধ্যমে আর এরপর এই যুগে হজরত মসিহে মাহ সাল্লামের মাধ্যমে সেই শত্রুতাকে নিঃশেষ করার জন্য দূর করার জন্য তোমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছেন অতএব তোমাদের কাজ হলো সেই শত্রু তার মনোভাবকে সম্পূর্ণভাবে দূর করো এবং পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টি করো এরপর তিনি বলেন যে স্মরণ রেখো বিদ্বেষ দূর হওয়া এটি হলো মাহদির আগমনের লক্ষণ অর্থাৎ মাহাদির লক্ষণ হল যার জামাতের অন্তর্ভুক্ত হবে তাদের নিজেদের থেকে দূর হয়ে যাবে অতএব তোমরা যারা মাহাদিকে গ্রহণ অতএব নিজেদের পারস্পরিক বিদ্বেষ এবং অভিমানকে দূর করতে হবে তিনি বলেন যে সেই লক্ষণ কি পূর্ণ হবে না অবশ্যই পূর্ণ হবে আর তিনি বলেন যে আমি আশা করি যে আমার সত্তা ইনশাল্লাহ এক সালে জামাতের সৃষ্টি হবে অতএব আমরা যদি হজরত মসিমা উদ আলাহ সাল্লা সালামের সালে জামাতের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাদের পারস্পরিক বিদ্বেষকে দূর করতে হবে পারস্পরিক শত্রুতার কারণ কি কৃপণতা এবং লোক দেখানো ভাব স্বার্থপরতা এবং আবেগ অনুভূতিকে প্রাধান্য দেয়া যে নিজের আবেগ অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং পারস্পরিক ভালোবাসার সাথেও সহাবস্থান করতে পারে না তার অবস্থাতে এমন যে সে কয়েকদিনের মেহমান যতক্ষণ পর্যন্ত এক উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন না করবে তারা বা যত বলতে থাকবে যে আমরা জামাতের অন্তর্ভুক্ত কিন্তু প্রকৃত অর্থে তারা নিজেদের জীবন পর্যন্তই মেহমান তারা জীবিত অবস্থায় যতই আহমদ হওয়ার দাবি করুক না কেন যতক্ষণ উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন না করে এই শিক্ষার উপর আমল না করবে ততক্ষণ তারা আহমদি হওয়ার যে দায়িত্ব তা পালন করছে না যার শিক্ষা হজরত মুসিহে মাহুদুল সাল্লা সাল্লাম আমাদেরকে ইসলামী শিক্ষার আলোকে প্রদান করেছেন আল্লাহ তাআলার দৃষ্টিতে আহমদিরাই এমন লোক তিনি বলেন যে আমি কারো কারণে নিজের উপর আপত্তি নিতে প্রস্তুত নই এমন ব্যক্তি যে আমার জামাতের অন্তর্ভুক্ত হয়ে আমার ইচ্ছা অনুযায়ী চলবে না সে এক শুষ্ক শাখা তাকে যদি মালিক কেটে না ফেলে তাহলে আর কি করবে এরপর তিনি বলেন একটি তিনি এটি করেছেন যে দুনিয়া বা জগৎকেই সব কিছু মূল লক্ষ্য বানিও না বরং ধর্মকে বানাও আর জগৎকে এর জন্য সেবক করো অর্থাৎ তিনি বলেন যে মোমেনের উচিত সেজন্য পূর্ণ চেষ্টা প্রচেষ্টার সাথে কাজ করে কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব আমি বারবার এটি বলবো অর্থাৎ বারবার বলতে হোক গেল আমি এটি বলবো যে পৃথিবীকেই সর্বস্ব বানিয়ে নিও না বরং ধর্মকে মূল লক্ষ্য বানাও আর জগৎকে এটির ধর্মের জন্য সেবক হিসেবে গ্রহণ করো পৃথিবীর বা জাগতিক উপকরণা দিয়ে এটি যেন ধর্মের সেবক হয় এই যে জাগতিক উপকরণ উপায় উপকরণ এগুলো ধর্ম থেকে দূরে যেন না সরায় বরং এগুলোকে ধর্মের সেবার জন্য বানানো হয়েছে এগুলো থেকে কল্যাণমণ্ডিত সম্পদ এর কারণে অনেক সময় এমন কাজ হয় যে দরিদ্ররা সেই সুযোগ পায় না রসুল্লাহ সাল্লামের যুগে খলিফা উব্বাল অর্থাৎ হজরত আবুকর সিদ্দিক জালাউতাল আনহু যিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি মুসলমান হয়ে অসাধারণ সেবা করেছেন আর তিনি এই মর্যাদা পেয়েছেন যে সিদ্দিক হিসেবে অভিহিত হয়েছেন আর প্রথম খলিফা হয়েছেন এই যে মর্যাদা এটি তিনি এই জন্য পেয়েছেন তিনি বলেন যে খলিফা উব্বাল এই মর্যাদা এই জন্য পেয়েছেন কেননা তিনি ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার জঙ্গিকার অঙ্গীকার করেছিলেন তা পূর্ণ করেছেন আর যদি প্রত্যেক ব্যক্তি সে এই অঙ্গীকারকে পূর্ণ করে বা করতে থাকে তাহলে সেও নিজ মর্যাদা অনুযায়ী আল্লাহ তালার কাছ থেকে প্রতিদান পাবে অর্থাৎ তার যে মর্যাদা রয়েছে তার যে সেই অনুযায়ী আল্লাহ তাকে প্রতিদান দিবেন এমন নয় যে আল্লাহ তাকে প্রতিদান না দিয়েই এই বঞ্চিত রাখবেন এরপর এক জায়গায় তিনি নিশ্চিত করে বলেন যে জাহান্নাম কি জিনিস তিনি বলেন যে এক জাহান্নাম হল তা যা মৃত্যুর পর আল্লাহ তালা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আর দ্বিতীয়ত যদি এই ইহ জগতে জাহান্নাম রয়েছে আল্লাহ তাআলাকে যদি সর্বাগ্রে রাখো তাহলে জান্নাত লাভ করবে নতুবা তোমাদের জন্য জাহান্নামই লাভ হবে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এমন ব্যক্তি এমন ব্যক্তিকে কষ্ট থেকে রক্ষা করা এবং আরাম দেওয়ার জন্য দায়িত্ব নেন না এমন ভেবো না এমনটি ভেবো না যে কোনো বাহ্যিক কোনো ব্যক্তির জন্য কোনো প্রশান্তি বা আত্মতৃপ্তির কারণ হয়ে যায় আর এটি এ তার জন্য জানাতের কারণ হয়ে যাবে বা ব্যয়স্তের কারণ হয়ে যাবে না কখনো না এই যে প্রশ আলামত হিসেবে যে প্রশান্তি লাভ হয় তা এগুলোর মাধ্যমে লাভ হয় না তা খোদার পথে মৃত্যুর মাধ্যমে লাভ হয় এরপরে বিশেষত ইব্রাহিম এবং ইয়াকুব আল ইসলামের এই ছিল যে লা না ই ওয়ানতু মুসলিমুন যে যতক্ষণ পরিপূর্ণ আনুগত্য না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না অর্থাৎ নিজেদের মৃত্যু পর্যন্ত পূর্ণ আনুগত্যকারী থাকতে হবে তিনি বলেন যে জাগতিক স্বাদ তো এক ধরনের অন্যায় বাসনা সৃষ্টি করে মানুষের পিপাসারও বৃদ্ধি করে যেভাবে পিপাসার এক ব্যাধি থাকে অনুরূপভাবে জাগতিক বাসনাও মানুষের মাঝে সেরূপ পিপাসা সৃষ্টি করে পৃথিবীর লোভ তো আরও বেশি লোভ মানুষের মনে সৃষ্টি করে আর এক ন্যায় মানুষ এটাই চাইবে যে আমি যেন আরও বেশি ধ্বংসম্পদ অর্জন করতে পারি আরও বেশি পানি পান করতে পারি এখন কিন্তু সে তৃপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত সে ধ্বংস না হয়ে যায় অতএব সম্পদ ধন সম্পদের একই অবস্থা যে মানুষ ধন সম্পদ অর্জন করতে করতে নিজেকে ধ্বংস করে ফেলে এই যে বৃথা অর্জন বা এগুলো লাভের যে বাসনা এটিও এমন এক আগুন যা মানুষের হৃদয়কে প্রশান্তি দেয় না বরং তাকে এক ধরনের অতৃপ্তির মাঝেই ডুবিয়ে রাখে তাই আমার বন্ধুদের দৃষ্টি থেকে এটি যেন গুপ্ত না থাকে তিনি বলেন যে আমার বন্ধুদের কাছ থেকে এইটি যেন কখনোই লুকায়িত না থাকে যে মানুষ ধন সম্পদ বা সন্তান সন্ততির ভালোবাসা এবং এর জন্য এত বেশি উন্মাদ হয়ে যাবে যে তার মাঝে এবং খোদা তালার মাঝে এক পর্দা সৃষ্টি হয়ে যাবে ধন সম্পদ এবং সন্তানকে এই জন্যই ফিতনা বা ফিতনা বা পরীক্ষা বলা হয়েছে এ কারণেই মানুষ পরীক্ষা নিবেদিত হয় আর তাকে যখন এগুলো থেকে পৃথক করা হয় তখন সে অত্যন্ত বিচলন এবং অস্থিরতা প্রদর্শন করে অর্থাৎ ধন সম্পদ এবং সন্তান থেকে সে যখন দূরে সরে যায় বা এদের ক্ষতি হয় এগুলোর ক্ষেত্রে তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়ে এরপর পবিত্র কোরআন পড়ার প্রতি নসিহত করে তিনি আল ইসলাম বলেন যে দিন রাত তোমরা কোরআন শরীফ পাঠ করো এই অস্ত্র নিজের হাতে নাও কেননা তোমাদের বিজয় এর মাধ্যমেই হবে কোরআন শরীফের শিক্ষাকে পড়ো এর উপর আমল করলে তোমাদের বিজয় লাভ হবে তিনি বলেন যে যদি আমাদের কাছে কোরআন না থাকতো আর হাদুস হাদিসের কেবল হাদিস আমাদের ইমানের ভিত্তি হতো তাহলে আমরা জগতের সামনে মুখও দেখাতে পারতাম না আমি কোরআন শরীফের প্রতিটি শব্দে কোরআন শরীফ শব্দের মাঝে যখন গভীরভাবে প্রণিধান করেছি তখন বুঝতে পারি যে এর মাঝে এক গভীর ভবিষ্যৎবাণী রয়েছে আর তাহলে এই যে এই কোরআন ই হলো পড়ার মতো গ্রন্থ আর এক যুগে এটি আরও বেশি পড়ার মতো গ্রন্থ হয়ে যাবে যখন কি না অন্যান্য কিতাব পড়ে এর সাথে শিরক করা হবে আর তখন শিরকে দূর করার জন্য বা সেই যুগে শিরকে দূর করার জন্য এটি একমাত্র কিতাব বা গ্রন্থ হবে আর অন্যান্য গ্রন্থ পুরোপুরি পরিত্যাগ করার যোগ্য হবে ফুরকানের অর্থ এটি অর্থাৎ এই গ্রন্থ সত্য এবং মিথ্যার মাঝে প্রভেদ সৃষ্টিকারী হবে আর কোনো হাদিস বা অন্য কোনো গ্রন্থ এই সম্মান লাভ করতে পারবে না সব গ্রন্থ ছেড়ে দাও দিন রাত এই আল্লাহর গ্রন্থ পাঠ করো সেই ব্যক্তি অত্যন্ত বেইমান যে কোরআনের প্রতি মনোযোগ দেয় না অন্য গ্রন্থের প্রতি দিনরা ঝুঁকে থাকে আমাদের জামাতের উচিত তিনি বলেন আমাদের জামাতের উচিত পবিত্র কোরআনের অভিনিবেশ এবং পরিধানের জন্য তারা দিন মন প্রাণ দিয়ে ব্যস্ত থাকে এবং হাদিসকে উপেক্ষা করে এটি অনেক চিন্তার বিষয় পবিত্র কোরআনের ততটা দরজ দেওয়া হয় না সেভাবে পাঠ করা হয় না যেভাবে যেভাবে হাদিস পাঠ করা হয় বা হাদিসের প্রতি মনোযোগ দেওয়া হয় তাই এখন কোরআনের অস্ত্র হাতে তুলে নেওয়াও তাহলেই তোমরা বিজয় লাভ করবে এই নূরের সামনে কোনো অমানিষা দাঁড়াতে পারবে না অতএব তিনি বলেন পবিত্র কোরআনকে শ্রেষ্ঠত্ব দাও হাদিসকে নিজেদের উপর এতটা অগ্রাধিকার দিও না যে হাদিসে এটা লেখা আছে পবিত্র কোরআনের শিক্ষার প্রতি অভিনিবেশ করো এর উপরে আমল করো অনুশীলন করো এর ব্যাখ্যা দেখো এর তফসির দেখো হ্যাঁ তিনি অন্যত্র বলেছেন যে 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 হাদিস কোরআনকে সমর্থন করে এর ব্যাখ্যা করে সেগুলোকে মেনে নাও কিন্তু কথা বলা যে হাদিসে এটি এসেছে আর যদি তুমি বুঝতে না পারো আর হাদিস যদি কোরআনের সঙ্গে দ্বিমত পোষণ করে তাহলে সেই হাদিস গ্রহণযোগ্য নয় অতএব আসল বাস্তবতা বা এবং সত্য কথা হচ্ছে পবিত্র কোরআন পবিত্র কোরআন পাঠের প্রতি মনোযোগ দিবদ্ধ করা উচিত আর বিশেষভাবে আনসারের এভাবে এর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত শুধুমাত্র নিজের মনোযোগ দিলেই চলবে না বরং নিজের সন্তানদেরকেও এর প্রতি মনোযোগী করা উচিত যাতে তারাও পবিত্র কোরআন পাঠ করে এবং নিজেদের অবস্থাকে উন্নত করে এরপর বয়াতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি আলাসা বলেন তোমরা আমার হাতে বয়াত করেছ যখন এই সত্যিকার বয়াত কিভাবে হতে পারে আর যদি সত্যিকার বয়াত না হয় তাহলে শুধুমাত্র লৌকিকতা এটি একটি শেল আবরণ যা তোমরা নিজেদের উপরে চড়িয়েছ যার মাঝে তোমরা আশ্রয় নিয়েছ এর বাস্তবতা বলে কিছু নেই তিনি বলেন যে ব্যক্তি বয়াত করার এবং ইমান আনার দাবি করে তার আত্মজিজ্ঞাসা করা উচিত আমি কি খোসা নাকি আমি মগজ আমার উপরে কি কোনো খোসা আবরণ আছে নাকি ভেতরে কিছু আছে আমার উপরে কি কোনো আবরণ চড়ানো আছে নাকি এর মাঝে কোনো তত্ত্বজ্ঞানে আছে যা একজন বয়াতকারীর অর্জন করা উচিত এবং সেই মগজ যা বহাতকারীর মাঝে থাকা উচিত আছে কি না যার বহিঃপ্রকাশ তার প্রতিটি কর্ম দ্বারা হওয়া উচিত তিনি বলেন যতক্ষণ মূর্তি এই মূল বা গুরু তত্ত্ব সৃষ্টি না হবে ইমান ভালোবাসা এতাত আনুগত্য বিশ্বাস মুরিদ হওয়া ধর্মবিশ্বাস ইসলামের সত্যিকার অনুসারী কিছুই তোমরা হতে পারবে না এগুলি একদম সবশেষ হয়ে যাবে যদি মূল না থাকে তিনি বলছেন যে স্মরণে খোঁজ সত্য কথা হচ্ছে আল্লাহ তাল্লার সমীপে মূল ছাড়া এই খোসা বা আবরণের কোনো মূল্য নেই খুব ভালোভাবে স্মরণ রেখো জানা জানা নেই মৃত্যু কখন আসবে আর বিশেষভাবে আনসারের বয়স উপনীত হয়ে বা উপনীত হওয়ার পর কিছুই জানা যায় না যে কখন মৃত্যু আসবে কিন্তু এটি সুনিশ্চিত যে মৃত্যু অবশ্যই আসবে অতএব তিনি বলেন অতএব শুধুমাত্র বুড়ি সর্বস্ব দাবির উপরে নির্ভর করবে না আর আনন্দিত হয়ে যাবে না এগুলো কখনোই তোমাদের জন্য কল্যাণ করা হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের উপর অনেক মৃত্যু নিজের উপরে টেনে না আনে আর অনেক পরিবর্তন এবং বিপ্লবের মাছ দিয়ে অতিবাহিত না হয় আর ইনসা মানব জীবনের যে মূল উদ্দেশ্য এটি তারা লাভ করতে না পারে তিনি বলছেন ইনসান শব্দের অর্থ হচ্ছে এই ইনসান উন শব্দ থেকে উদ্ভূত অর্থাৎ যার মধ্যে দুটি ভালোবাসা রয়েছে এক আল্লাহ তালাকে ভালোবাসে আর দ্বিতীয়ত মানব জাতির প্রতি সহানুভূতির চেতনা রাখে এক আল্লাহ তালার ভালোবাসা দ্বিতীয়ত মানব জাতির প্রতি সহানুভূতি এবং তাদের প্রতি ভালোবাসা যখন এই দুই ধরনের উনস তার মাঝে সৃষ্টি হবে তখন ইনসান ইনসান হয় মানুষ মানুষ হয় আর এটি সেই বিষয় যা একজন মানুষের মূল মানুষের মূল বলা যেতে পারে যদি এটি না থাকে যদি এই দুটি বিষয় তোমার মাঝে না থাকে তাহলে মানুষ নিজেকে ইনসান বলতে পারে না দাবিচ্ছে ইনসান করতে পারে কিন্তু সত্যিকার ইনসান সে নয় আর এই পদমর্যাদায় মানুষ উলুল আলবাব যে যে সত্যিকার অর্থেই তারা মানুষ আখ্যায়িত হতে পারে যখন এটি না হবে তত কিন্তু কিছুই না হাজার হাজার বার দাবি করলেও কোনো লাভ নেই আল্লাহ তাল্লাহ দৃষ্টিতে তার নবী এবং তার ফেরস্তাদের দৃষ্টিতে তোমাদের দাবি তুচ্ছ এরপর তিনি বলেছেন সত্যিকার মুসলমান যদি হতে হয় তোমাদের জীবনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লবাসম আদর্শ অবলম্বনের চেষ্টা করো সেই একই অবস্থা সৃষ্টির চেষ্টা করো যা মহানবীশাম সৃষ্টি করেছিলেন আর যার আদর্শ আমাদের সামনে উপস্থাপন করেছেন নতুবা শয়তানের তোমরা অনুসারী হয়ে যাবে যদি এই চেষ্টা আমরা না করি তাহলে শয়তানের অনুসারী হব অথবা এটি অত্যন্ত ভয়ের বিষয় আর বিশেষভাবে আনসারুল্লার উপর অনেক বড় দায়িত্ব অর্পিত হয় তাদের অনেক বেশি ভয় করা উচিত আর অনেক বেশি চেষ্টা করা উচিত নিজেদের অবস্থাকে এমন করা যাতে তারা কখনোই শয়তানের অনুসারী না হয় তিনি সালাম বলেন আল্লাহ তালা এই পথ অবলম্বনের জন্য একটি আদর্শ রেখেছেন মহানবী সাসেমের আনুগত্য যেন করা হয় যেভাবে এই আয়তে স্পষ্ট করে বলে দিয়েছেন কুল ইন কুন্তিম তুহা অর্থাৎ আসো আমার অনুসরণ করো যাতে আল্লাহ তালাও তোমাদেরকে ভালোবাসেন তার বন্ধু বানেন এর অর্থ এই নয় যে প্রথাগতভাবে ইবাদত করবে যদি সত্যিকার ধর্ম এটি হয় তাহলে নামাজের কি মূল্য আছে যদি এটি প্রথাগত হয় তাহলে নামাজের কী মূল্য আছে কান্নাকাটি এটি কী জিনিস নিজেই এক বিষয় থেকে বিরত থাকবে নিজেই এক কাজ আরম্ভ করবে যে এক সময় নামাজ পড়বে এক সময় রোজা রাখবে এটি নয় আমাদের সামনে আদর্শ আছে সেই আদর্শ অনুযায়ী আমাদের অনুসরণ করতে হবে তিনি বলছেন নিজের ইচ্ছায় যদি তুমি এমন কাজ করো আর ইচ্ছা হইলে নামাজ পড়বে ইচ্ছা না হলে নামাজ ছেড়ে দিবে আর ইচ্ছা হইলে রোজা রাখবে আর মন চাইলে রোজা রাখবে না এটি কোনো বিষয় নয় এটি ধর্ম হতে পারে না তাহলে ধর্ম মানার দরকার কি যদি সত্যিকার অর্থে তোমার মতে এটি ধর্ম তাহলে নামাজের মূল্য কী আর রোজাই বা কী জিনিস যদি নিজের ইচ্ছাই মন মতোই যদি সব কিছু করবে তাহলে নামাজ রোজার তো কোনো গুরুত্ব নেই ইসলাম শুধুমাত্র এর নাম নয় ইসলাম হচ্ছে ছাগলের মতো মাথা নত করে দাও যেভাবে মহানবী সাল্লাম বলেছেন আমার মৃত্যু আমার জীবন আমার নামাজ আমার কোরবানি সব কিছু আল্লাহরই জন্য আর সর্বপ্রথম আমি আমার মস্তক অবনত করছি এই গৌরব ইসলামেরই রসুল্লাহ সাল্লাহ আল্লা সালামের শ্রেষ্ঠত্বের এটি ইব্রাহিমের ছিল না অন্য কারো ছিল না এটি এদিকে ইঙ্গিত করছে কন্তু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন যদিও তিনি নবীদের পরে এসেছেন কিন্তু এই আহ্বান যে আমার মৃত্যু আমার জীবন আল্লাহ আল্লাহতালারই খাতিরে এটি অন্যদের মুখ থেকে কখনও নিশ্চিত হয়নি তিনি বলেন যে বিশ্বের অবস্থা দেখো আমাদের নবী সাল্লাহ আলহব আসলাম তার কর্ম দ্বারা এটি করে দেখিয়েছেন যে আমার মৃত্যু আমার জীবন সব কিছুই আল্লাহর খাতিরে পৃথিবীতে এখন কোন মুসলমান আছে কাউকে যদি বলা হয় তুমি যদি তুমি কি মুসলমান সে বলে আলহামদুলিল্লাহ আমি মুসলমান যার কলেমা পড়ে তার জীবনের আদর্শ ছিল খোদার জন্য নিবেদিত কিন্তু এই লোক এই পৃথিবীর লোকজন বা নামদারী মুসলমানরা পৃথিবীর জন্যই বেঁচে থাকে দাবি করে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান কিন্তু যার জন্য কলমা পড়েছে অর্থাৎ মোহাম্মদ রাসুল্লাহর জন্য তিনি তো খোদার জন্য বাঁচতেন খোদার জন্য মারা যেতেন কিন্তু একজন সাধারণ মুসলমান মুসলমান দাবি করা সত্ত্বেও তারা এই জগতের জন্যই মরে এবং বাঁচে তিনি বলেন তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য এবং ভালোবাসার জিনিস মৃত্যু হয় এমন জগৎ উপার্জন না করতে পারলে তারা মৃত্যুর দ্বার প্রান্ত হয়ে যায় তারপর কীভাবে বলতে পারে যে আমি মহানবী সালসিমের অনুসরণ করি তিনি বলেন এটি অত্যন্ত অভিনিবেশের দাবি রাখে এটিকে ভাষা ভাষা দৃষ্টিতে দেখো না অত্যন্ত মনোযোগের দাবি রাখে এটি একে ভাষা ভাষা দৃষ্টিতে দেখো না মুসলমান হওয়া খুবই কঠিন কাজ আর মহানবী সাল্লাহ আলাইবাসমের যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন করেছেন উপর পরিচালিত হওয়া বা অনুশীলন করা অনেক কঠিন কাজ দূর্ভ কাজ এজন্য পরিশ্রম করতে হয় একে ভাষাভাষী দৃষ্টিতে দেখবে না মুসলমান হওয়া কোনো সহজ কাজ নয় মহানবী আসলামের আনুগত্য এবং ইসলামের আদর্শ যতক্ষণ পর্যন্ত নিজেদের মাঝে সৃষ্টি না করবে ততক্ষণ পর্যন্ত আশ্বস্ত হয় না অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত ভয়ঙ্কর কথা অনেক মনোযোগের দাবি রাখে এ বিষয়টি এদিকে আমাদের মনোযোগ নিবিষ্ট রাখতে হবে যদি আমরা আমাদের জীবনকে এই যে কয়েকটি কথা আমি বললাম সে অনুযায়ী পরিচালিত করতে সমর্থ হই তাহলে আমরা জেনে রাখতে পারি আমরা বয়াতের যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করেছি আর আনসার হওয়ার দায়িত্ব আমরা পালন করেছি আল্লাহ তালা এই দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক সবাইকে দান করুন অবশেষে হজরত মুসিম আসলামের আরেকটি উদ্ধৃতি পাঠ করছি তিনি বলেন সকল সফলতা আমাদের আমাদের ইহকালের কর্মের উপর নির্ভর করে কোন মানুষ কোন খোদার সাহায্য ছাড়া কোনো কাজ এই পৃথিবীতে করতে পারে কি ধর্মীয় বা জাগতিক যে কাজই হোক না কেন তিনি সহায়তা ছাড়া লাভ করতে পারে না প্রত্যেক দল যাদের দাবি এবং উদ্দেশ্য এক আর যাদের অঙ্গ প্রত্যঙ্গ লক্ষ্য এবং উদ্দিষ্ট এক তাছাড়া তারা সফল হতে পারে না বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কিন্তু শরীর তো একটাই যে কর্ম এবং যে কাজ সম্পর্কে অর্থাৎ কোনো উদ্দেশ্য নিয়ে যখন সবাই মিলে এক উদ্দেশ্যে এই কাজ করবে তার আনন্দিত হতে পারে কোন কাজ যে সম্মিলিত কোনো কাজ তা পারস্পরিক সহযোগিতা সাহায্য ছাড়া কখনোই সফল হতে পারে না পূর্ণতা লাভ করতে পারে না অতএব পারস্পরিক সাহায্য সহযোগিতা আবশ্যক তিনি বলেন বিশেষভাবে যত বড় কাজ আর যার উদ্দেশ্য এবং পরিণাম হচ্ছে কোনো মহান কোন লক্ষ্য অনেক বড় উপকার পুরো জাতি পাবে এটি তো সম সব মানুষের সম্মিলিত সাহায্য ছাড়া সম্পাদন করা সম্ভব নয় জাতিরকে লাভবান হওয়ার জন্য পুরো জাতিকে একত্রিত হয়ে কাজ করতে হবে আর শুধু এক ব্যক্তির সহায়তা এটি হতে পারে না আর কখনো হয়ও নি আম্বিয়া সালাম যারা যারা সংগ্রাম সাধনা এবং কাজকর্মের ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার লাভ করতেন তারাও বাহ্যিক উপকরণ ছাড়া মানসারে ইলাল্লাহ তাদেরকে বলতে হয়েছিল যে আমাদের সাহায্যকারী কারা আছে নবীকরা অনেক কাজ করেছেন আল্লাহ তালা তাদের সাথে প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু তারাও এক দল গঠন করেছেন এবং বলেছেন মান আনসার ইল খোদা তালাও তার শরীয়তের বিধানে তার বিধানে খোদাতালাও তার বিধানে বা বিধানে সত্যায়নের জন্য তার কুদরতকে তাওয়ানু আলাল বেররে বা তাকোয়ার আদেশ দিয়েছেন অতএব যখন আমরা নিজেদেরকে আনসারুল্লাহ বলে দাবি করি আর নানু আনসারউলার জয়ধ্বনি দেই তখন আমাদেরকে হাজরত মসিম অহসমের জামাতভুক্ত হওয়ার যে দায়িত্ব আর আনসারলা হওয়ার দায়িত্ব পালন করার জন্য সম্পূর্ণরূপে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে এ তৌফিক দান করুন সামর্থ্য দান করুন নিজেদের অবস্থাকে যেন আমরা সর্বদা নিজের অবস্থাকে পরিবর্তন করে সক্ষম হই নিজের সন্তানদের অবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হই নিজের পরিবারের বা বাড়ির পরিবেশ সুন্দর করতে শান্তিপূর্ণ করতে সক্ষম হই সমাজের সমাজের অবস্থাকে শান্তিপূর্ণ করতে হয় এবং বিশ্ববাসীর মাঝে শান্তিপূর্ণ বাণী পৌঁছাতে সক্ষম হই এবং বিশ্ববাসীকে এক খোদার অনুসারী বানাতে মান্যকারী বানাতে সক্ষম হই এবং বিশ্বে মহানবী ইসাল্লাহমের পতাকা উড্ডীনকারী হই এবং বিশ্ববাসীকে তার পতাকা তলে সমবেতকারী হই আল্লাহ তাল্লাহার কাছে আমার দোয়া আমরা যেন সব সর্বদা আনসারে পরিণত হয়ে থাকে আমিন আসুন এখন আমার সাথে দোয়া করুন آمین آلیکم. اللہم آمین السلام علیکم